আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আমার বিএসসি কমপ্লিট করেছি এবং বেশ গর্বের সাথে বলতে পারি ইউনিভার্সিটিতে ভর্তির সময় ভর্তি পি এগারো হাজার টাকা এটাই ছিল আমার পিছে আমার বাবার লাস্ট ইনভেস্টমেন্ট তারপর থেকে আমার পিছে আমার বাবাকে আর কখনো একটা টাকাও খরচ করতে হয় নাই আমার স্টাডি কস্ট থাকা খাওয়া নিজের জীবন যাপন এগুলো তো নিজের টাকাতে করেছি পাশাপাশি পরিবারের খরচ চালানো একটা ভাড়া বাসা থেকে উঠে এসে একটা তিনতলা বাড়ি জীবনযাপনে একটু হলেও পজিটিভ পরিবর্তন আনা করেছি আমার নিজের উপার্জন থেকে এবং সব থেকে ভালো ব্যাপার হচ্ছে আমার অন্যান্য বন্ধুরা তারা যখন জব তাদের মধ্যে বেশ কয়েকজনকে আমি আমার টিমে নিয়েছি তাদেরকে একটা চাকরির ব্যবস্থা করেছি এবং এই পুরা ব্যাপারটা নিয়ে আমি হ্যাপি আমার পরিবার হ্যাপি এবং পড়াশোনা শেষ করে চাকরি খোঁজার পরিবর্তে অন্যকে চাকরি দিতে পারতেছি এটা একটা অন্য রকমের জায়গা তৈরি করে সো আজকে আমি এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যেগুলো আমার লাইফকে ইজি করেছে একই সাথে আমার ক্যারিয়ারকে মোটামুটি একটা ভালো পজিশনে আনতে আমাকে হেল্প করছে এবং যারা এইচএসসি পাস পাশ করছে এবং ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়াশোনা করে তাদের মধ্যে যারা ক্যারিয়ার নিয়ে সচেতন তাদের ক্ষেত্রেও এই সাজেশনগুলো মোটামুটি বেশ হেল্প করবে বলেই আমার বিশ্বাস তাহলে চলুন এই টপিকগুলো নিয়ে একটু কথা বলি প্রথমত ইংরেজি ভাষায় দক্ষতা আপনি দেশের বাইরে ইন্টারন্যাশনালি যখনই কমিউনিকেশন করতে যান না কেন যে কারোর সাথে কমিউনিকেশন করতে গেলে বাংলার পরিবর্তে আপনি যদি দ্বিতীয় কোনো ল্যাঙ্গুয়েজের কথা চিন্তা করেন সেটা অবভিয়াসলি ইংলিশ হবে সো আপনি ওয়ার্ল্ড ওয়াইড কোনো কমিউনিকেশন করতে গেলে আপনাকে অবশ্যই ইংরেজি জানা লাগবে এবং আমার ক্ষেত্রে পজিটিভ যে ব্যাপারটা ছিল আমার হাই স্কুল লাইফে আমার এই ইংরেজি চর্চাটা মোটামুটি একটা লেভেলে চলে আসছিল তার কারণ আমাদের যিনি ক্লাস টিচার ছিলেন তিনি আমাদের ক্লাসে অনেক সময় তিনি ইংরেজিতে কনভারসেশন করতেন এই ইংরেজি কনভারসেশনের কারণে অন্তত আমার পক্ষে তো এটা অনেক বেশি হেল্পফুল হয়েছে আমার ইংরেজি দুর্বলতা আমি উঠতে পারছি এবং এইটা আমাকে পরবর্তী লাইফে আমার কাজে এগিয়ে যেতে আমাকে অনেক হেল্প করছে যেহেতু আমি আমার সার্ভিস গুলো প্রোভাইড করে থাকি আমি লোকালি খুব একটা বেশি সার্ভিস প্রোভাইড করি না সো ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে যখনই কমিউনিকেশনগুলো করা হয় ইংরেজি চর্চাটা আগে থেকে থাকার কারণে আমার পরবর্তীতে এসে ইংরেজি নিয়ে খুব একটা বেশি প্রবলেম হয় নাই সো যাদের এখনো ভাষাগত প্রবলেম রয়েছে সো ইংরেজি ভাষায় একটু নিজেকে ঝালাইয়ে নেওয়া একটু নিজেকে দক্ষ করে তোলা এটা মোটামুটি সকল মানুষের জন্য একটা ম্যান্ডেটরি ব্যাপার তার কারণ বর্তমানে আপনি ভালো কিছু করতে চাইলে অবশ্যই ভাষাগত দক্ষতা আপনাকে বেশ একটা ভালো লেভেলে থাকতে হবে এবং বর্তমানে অনেক ক্ষেত্রে চাকরির জন্য বলেন কিংবা ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে তো মাস্ট আপনি যখন কাজ করতে যাবেন আপনার ইংরেজিটা আপনাকে অনেক বিভিন্ন ক্ষেত্রে কমিউনিকেট করতে আপনাকে হেল্প করবে এট দ্য সেম টাইম যাদের ইংরেজিতে ভয় রয়েছে তারা একটু চেষ্টা করেন দ্রুত এই দুর্বলতা এই ভয়টা কাটিয়ে উঠে ইংরেজিতে মোটামুটি ফ্লুয়েন্ট হওয়ার জন্য তাহলে দেখবেন পরবর্তীতে আপনার ক্যারিয়ারটা মোটামুটি ভাষাগত দিক থেকে অনেক অংশে সহজ হয়ে যাবে নাম্বার টু রিডিং নন একাডেমিক বুকস আমাদের দেশের বেশিরভাগ সবার প্রবলেম হচ্ছে আমরা সবাই মোটামুটি একাডেমিক বইয়ের পাশাপাশি আর কোনো কিছু পড়ি না একাডেমিক বইয়ের প্রবলেম যেটা সেটা হচ্ছে আপনি যখন একটা একাডেমিক বই পড়তেছেন আপনার মাথায় অটোমেটিক্যালি একটা চিন্তা চলে আসে আমি আসলে পড়ব বা শিখবো এইটা না বরং আমার প্রশ্নটা কি হবে এই প্রশ্ন অনুযায়ী আমি অ্যান্সারটা কি পড়ব এতে করে কি হয় আপনি জাস্ট একটা নির্দিষ্ট এক্সামকে মাথায় রেখে ওই জিনিসটা পড়তেছেন শেষ শেষ আপনার আপনার ওই পুরো ব্যাপারটাও আপনি ওইটাকে কখনো লাইফে কাজে লাগাইতে পারবেন না এবং এটা খুব ভালোভাবে বোঝা যায় যখন আমাদের এই যে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে প্রবলেমের যদি সিলেবাস ছোট করে দেওয়া হয় সাথে সাথে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমরা বাদ দিয়ে চলে যাই কেননা আমরা মনে করি না যে আমার এটা শেখার বা জানার প্রয়োজন আছে সো একাডেমিক পড়াশোনাটা সব সবসময় আমরা করি মূলত একটা ভালো রেজাল্টের জন্য একটা সার্টিফিকেটের জন্য এটা আমাদের ব্যক্তিগত জীবনে বা আমাদের ক্যারিয়ারকে ভালো করতে খুব একটা বেশি হেল্প করে না পাশাপাশি এটা আমরা খুব ভালো করেই জানি আমাদের একাডেমিক যে বইগুলো আছে সেগুলো আমাদের চাকরি ক্ষেত্রেও আমাদেরকে খুব একটা বেশি সুবিধা দেওয়ার জন্য মোটামুটি যথেষ্ট না সো বই পড়া একটা ম্যান্ডেটরি ব্যাপার একাডেমিক বইয়ের পাশাপাশি প্রচুর নন একাডেমিক বই পড়াটা আমি সবার জন্য রিকমেন্ড করব এবং নন একাডেমিক বইয়ের ক্ষেত্রে আপনি ফিকশন পড়তে পারেন নন ফিকশন পড়তে পারেন কোনো প্রবলেম নাই আপনাকে যে সবসময় আত্ম উন্নয়নমূলক বই পড়তে হবে আপনাকে সবসময় যে বিজনেস টাইপের বই পড়তে হবে ব্যাপারটা এমন না আপনি শরৎচন্দ্র পড়তে পারেন আপনি পথের পাঁচালি পড়তে পারেন আপনি সত্যজিৎ রায়ের লেখা বিভিন্ন সুন্দর সুন্দর গল্প আছে আপনি সেইগুলা পড়তে পারেন এই বই পড়ার কারণে আপনার নলেজ ডেপটা বাড়তে থাকবে কন্টিনিউয়াসলি দ্যাটস ওয়াই আমি সবাইকে সাজেস্ট করব আপনাদের একাডেমিক বইয়ের পাশাপাশি নন একাডেমিক বইগুলো পড়েন এতে করে আপনারা অনেক বিষয় সম্পর্কে জানতে পারবেন যেগুলো আপনাকে ক্যারিয়ারে অনেক ক্ষেত্রে অনেক ধরনের ডিসিশন নিতে আপনাকে অনেক বেশি হেল্প করবে নাম্বার থ্রি নেটওয়ার্কিং নেটওয়ার্কিং মানে এমন না যে আমি দশজনের সাথে কানেক্ট হয়ে তাদের সাথে জাস্ট আর কি কোনো এককালে কানেক্ট হয়ে রাখছিলাম কোনো এক কালে তাদের ফোন নাম্বার নিয়ে রাখছিলাম আর তাদের সাথে কথাবার্তা হয় না নেটওয়ার্কিং ব্যাপারটা আরো অনেক বেশি ডেপ নেটওয়ার্কিং আমাদের লাইফে অনেক অনেক ক্ষেত্রে অপরচুনিটি এনে দেয় নেটওয়ার্কিং এর কারণে দেখা যাচ্ছে খুব সহজেই আমার এখন একটা ধরেন ভিডিও এডিটরের দরকার আছে সো আমার নেটওয়ার্কে যদি এমন মানুষ থেকে থাকে যারা কন্টিনিউসলি তাদের এই ভিডিও এডিটিং এর সার্ভিসটাকে তারা প্রমোট করতেছে কিংবা তাদের স্কিলগুলো গুলা রেগুলার শো করতেছে আমি কিন্তু তাহলে সহজেই তাকে পিক করে তার সাথে যোগাযোগ করে তাকে আমি বলবো যে ভাই আপনি আমার জন্য ভিডিও এডিটিং সার্ভিসটা প্রোভাইড করেন ওকে সো এই যে একটা ব্যাপার নেটওয়ার্কিং এর কারণে হয়তোবা একজনের জব অপরচুনিটি তৈরি হচ্ছে অ্যাট দা সেম টাইম তার ক্ষেত্রেও সে জব পাবার জন্য একটা মোটামুটি সহজ রাস্তা পেয়ে যাচ্ছে সো নেটওয়ার্কিং নট অনলি এইটা বিভিন্ন ক্ষেত্রেই আপনাদেরকে হেল্প করবে ক্যারিয়ারে বিভিন্ন প্রবলেমে পড়লে সে প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য কিংবা ক্যারিয়ারে গ্রো করার জন্য সো নেটওয়ার্কিং স্কিল আমাদের অনেকের ক্ষেত্রেই খুব একটা বাজে কখনোই প্রপারলি আমাদের নেটওয়ার্কিং স্কিলটা সেইভাবে শেখানো হয় না বা কোনো স্কোপও নাই আমি বলবো আপনাদের সবাইকে নেটওয়ার্কটা বড় করেন অন্তত যাদের মাধ্যমে আপনি নেটওয়ার্কটা বড় করতে চান তাদের সাথে আপনার কমিউনিকেশনটা নেটওয়ার্কটা যেন অনেক বেশি স্ট্রং হয় কেননা একটা উইক নেটওয়ার্ক তৈরি করে সেটা আপনাকে খুব একটা বেশি বেনিফিট দিবে না বরং একটা স্ট্রং নেটওয়ার্ক থাকলে আপনি অনেকাংশেই বিভিন্নভাবে ওই নেটওয়ার্কটা অনেক অজানা সময় অজানা কারণে আপনি ওই একটা ছোট নেটওয়ার্কিং স্কিলটার কারণে আপনি খুব সহজেই বিভিন্ন থেকে বেরিয়ে আসতে পারবেন সো নেটওয়ার্কিং মাস্ট নাম্বার ফোর স্কিল ডেভেলপমেন্ট এই সব কিছুর পাশাপাশি যেটা করতে হবে নির্দিষ্ট কোন একটা সেক্টরে নিজের স্কিলটাকে ডেভেলপ করা হইতে পারে আপনি প্রোগ্রামিং শিখলেন হইতে পারে আপনি ওয়েবের কাজগুলো শিখলেন হইতে পারে আপনি গ্রাফিক্সের মোটামুটি খুব ভালো লেভেলে একজন গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ শিখে নিলেন হইতে পারে আপনি মার্কেটিং শিখলেন খুব ভালো লেভেলে হইতে পারে আপনি ভিডিও এডিটিং শিখলেন হইতে পারে আপনার কন্টেন্ট রাইটিং এর স্কিলটাকে আপনি ডেভেলপ করলেন যেটাই করেন না কেন সাইডে এক অথবা একাধিক স্কিলগুলা ডেভেলপ করার ট্রাই করেন তার কারণ আপনি যখন বিএসসি কমপ্লিট করতেছেন বা গ্রাজুয়েশন কমপ্লিট করতেছেন আপনার যদি স্পেশাল কোনো স্কিল না থাকে জব পাওয়াটা আপনার জন্য অনেক বেশি টাফ হয়ে যাবে কিংবা নিজে থেকে কোনো কিছু শুরু করা নিজে থেকে কোনো একটা কাজ করা আপনার জন্য অনেক বেশি টাফ হয়ে যাবে বাট আপনার যদি কোনো স্কিল থেকে থাকে সেটা তো আহামরি আপনার জন্য ক্ষতি না বরং আপনার ক্যারিয়ারের সকল পর্যায়ে আপনাকে এই স্কিলটা আপনাকে অনেক বেশি হেল্প করবে আপনি ধরেন প্রোগ্রামিং শিখলেন সে পরবর্তীতে কোনো কালে আপনি প্রোগ্রামিং এর কাজ করলেন না বা আপনি যে রিলেটেড পড়াশোনা করলেন সেটা হয়তো বা প্রোগ্রামিং রিলেটেড না কিন্তু প্রোগ্রামিং এর স্কিলটা থাকার কারণে অনেকাংশেই আপনি অন্যদের থেকে আগাইয়া থাকবেন এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে এবং আমি আপনার স্কিলটা জাস্ট শিখে রেখে দেন আমি এটা বলতেছি না বরং ওই স্কিলটাকে এমনভাবে শেখেন যেন আপনি একজন এক্সপার্ট লেভেলের মানুষ হয়ে যান কোন একটা টপিকের উপরে ভাষা ভাষা জ্ঞান অনেকের থাকে অনেক মানুষ একটা টপিক সম্পর্কে ভাষা ভাষা নলেজ রাখে কিন্তু ওই ভাষা ভাষা নলেজ দিয়ে সে কিন্তু একটা ভালো পর্যায়ে যাইতে পারে না কিংবা ওইটা দিয়ে ভালো কিছু করতে পারে না দ্যাটস ওয়াই আপনি যেটা শিখবেন যেটার উপরে আপনি আপনার স্কিল ডেভেলপ করার চেষ্টা করবেন ওইটাকে আপনি এমন একটা পর্যায়ে নিয়ে যাবেন যেন আপনি ওই সেক্টরের ওই ডোমিনের একজন এক্সপার্ট হয়ে যান বা একজন এক্সপার্ট মানুষ হিসেবে আপনার পরিচিতিটা তৈরি হয়ে যায় তাহলেই আপনি ওই নলেজটাকে ওই স্কিলটাকে কাজে লাগাতে পারবেন আদারওয়াইজ আপনার ওই স্কিল নলেজ ওটার কিন্তু খুব একটা বেশি ভ্যালু নাই ওটা করা বা না করার মধ্যে খুব একটা বেশি পার্থক্য হবে না যদি না আপনি সেটা এক্সপার্ট লেভেলে শিখতে পারেন সো কোন একটা স্কিল চুজ করেন একটা কেন আপনি একাধিক চুজ করেন কারণ আপনার হাতে অনেক টাইম আছে আপনার আপনি এখন চাইলে অনেক বেশি রিস্ক নিতে পারেন আপনি এখন চাইলে অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে পারেন সো আপনি ট্রাই করেন এইটা শিখেন ওইটা শিখেন আর একটা শিখেন আর একটা শিখেন আপনার যেটা ভালো লাগে পরবর্তীতে আপনি সেটা এক্সপার্ট লেভেলে শিখে ফেলেন প্রবলেম নাই তো সো অবশ্যই এই স্কিল ডেভেলপমেন্টের জায়গায় এসে আপনাদের জন্য কোনো গাফিলতি না থাকে নাম্বার ফাইভ স্টার্ট আর্নিং আপনি এর আগে যা কিছু করছেন আপনার ইংরেজি ভাষায় দক্ষতা আপনার বই পড়া আপনার একটা নির্দিষ্ট স্কিল ডেভেলপ করা আপনার নেটওয়ার্কিং করা এই প্রত্যেকটা জিনিস কাজে লাগায় আপনি মূলত আর্নিংয়ের দিকে আগাইবেন এর কারণটা কি আপনি যখন আর্নিংয়ের দিকে এগাচ্ছেন ওই প্রত্যেকটা ব্যাপার ইউজ করে তখন থেকে আপনি আসলে নিজে থেকে কনফিডেন্স পাওয়া শুরু করবেন এবং এই কনফিডেন্সটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আপনি যখনই আর্নিং করা শুরু করবেন দেখবেন আপনার অনেক ক্ষেত্রে আপনার ডিসিশন নেবার ক্ষেত্রে কিংবা আপনার ডেইলি লাইফে অনেক ধরনের চেঞ্জ আসতেছে এই চেঞ্জগুলো আসলে যে ইনকাম শুরু করে নাই তাকে বোঝানোর একটা টাফ ব্যাপার সো আপনি যখনই আর্নিংটা শুরু করবেন এই সব কিছুকে কাজে লাগে তখন দেখবেন আলটিমেটলি এইটা আপনাকে বিভিন্ন বিভিন্নভাবে আপনার ওই কনফিডেন্সটা গ্রো করতে আপনাকে অনেক বেশি হেল্প করছে এবং এতে করে পরবর্তী লাইফে আপনি অনেক সুন্দর সুন্দর সিদ্ধান্ত নিতে পারবেন একটা জব আপনার জন্য ভালো হবে কিনা একটা বিজনেস শুরু করা আপনার জন্য ভালো হবে কিনা এই সেক্টরটাতে আপনি কাজ করবেন কিনা ওইটা অ্যাভয়েড করবেন কিনা এই সকল ধরনের ডিসিশান আপনি খুব সহজে নিতে পারবেন যদি আপনার একটা আর্নিং সোর্স থাকে এবং অবশ্যই একটা আর্নিং সোর্স শুরু করে এই স্কিলটাকে কাজে লাগায় একটা আর্নিং সোর্স শুরু করলেন পাশাপাশি চেষ্টা করবেন স্টুডেন্ট লাইফ শেষ হওয়ার মধ্যে যদি পারেন মাল্টিপল আর্নিং সোর্সে নিজেকে মুভ করেন এবং অবশ্যই পারলে একটা বিজনেস স্টার্ট করেন সেগুলা পরের ব্যাপার সেগুলো আপনি চাইলে ইউনিভার্সিটি লাইফ শেষও করতে পারেন বাট ইউনিভার্সিটি লাইফে অবশ্যই আপনার স্কিলগুলা কাজে লাগায়ে আপনি যেন সেটাকে আর্নিং এ কনভার্ট করতে পারেন যদি করতে পারেন দেখবেন আপনার লাইফটা অনেক বেশি ইজি হয়ে যাচ্ছে এবং লাস্টে আর একটা পয়েন্ট নিয়ে আমি একটু কথা বলি এটা পার্সোনালি আমার অবজারভেশন আপনি যদি ম্যাথ করেন আপনার ডিসিশন মেকিং ক্যাপাবিলিটিটা অনেক বেশি স্মুথ হয় সো ম্যাথ করলে আমার মনে হয় আপনারা যদি রেগুলার মোটামুটি ম্যাথমেটিক্স চর্চার মধ্যে রাখেন আপনি যে সাবজেক্টে থাকেন না কেন আপনি যদি রেগুলার ম্যাথ করেন ম্যাথ প্র্যাকটিস করেন তাহলে আপনার ওই প্রবলেম সলভিং স্কিলটা বা আপনি যদি প্রোগ্রামিং এর বিভিন্ন প্রবলেম সলভ করেন সেক্ষেত্রেও আপনার এই প্রবলেম সলভিং স্কিলটা আপনাকে রেগুলার লাইফে অনেক ধরনের ডিসিশন নিতে আপনাকে অনেক বেশি হেল্প করবে আপনার কোনো একটা বিষয়ে চিন্তা করা ওই চিন্তাটাকে খুব সহজেই একটা সুন্দর সমাধানে আসতে একটা সুন্দর রেজাল্টে আসতে আপনাকে অনেক বেশি হেল্প করবে দ্যাটস ওয় আমি পার্সোনালি আমি নিজেও অনেক ক্ষেত্রে দেখছি আমার ক্ষেত্রেও এটা মনে হয় সো এটা আপনাদের জন্য সাজেশন থাকবে আপনারা যে যে সাবজেক্টে থাকেন না কেন ম্যাথ করেন তাহলে আমাদের চিন্তা ভাবনাটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যায় আমাদের থিঙ্কিং প্রসেসটা অনেক বেশি স্মুথ হয়ে যায় দ্যাটস ওয়াই এটা আমার সাজেশন থাকবে সো বেসিক এই বিষয়গুলা আমাকে ক্যারিয়ারে এই পর্যন্ত আসতে হেল্প করছে এবং এইগুলার কারণে আমার যেহেতু ইংরেজিতে দক্ষতা ছিলই মোটামুটি আমি ফ্লুয়েন্ট মোটামুটি ফ্লুয়েন্ট দ্যাটস আমার কাজ করতে প্রবলেম হয় নাই ইন্টারন্যাশনালি আমার যেহেতু নন একাডেমিক বই পড়ার একটা অভ্যাস আছেই যে কারণে আমি চাইলে বিভিন্ন জিনিস এক্সপ্লোর করতে পারি আমার যেহেতু মোটামুটি একটা নেটওয়ার্কিং স্কিল আছে সো আমি চাইলে আমার অনেক কাজগুলো খুব সহজে ম্যানেজ করতে পারি আমি যেহেতু মাল্টিপল সেক্টরের উপরে স্কিল ডেভেলপ করছি দ্যাটস ওয়াই আমি আর্ন করতে পেরেছি সেই ইনকাম দিয়েই আমার ক্যারিয়ার আজকে এই পর্যায়ে আসছে আমি আমার পড়াশোনা চালাইতে পারছি আমার বাবার থেকে আমাকে কখনোই সাপোর্ট নিতে হয় নাই বরং আমি আমার পরিবারকে সাপোর্ট করতে পারছি একটা বাড়ি করতে পারছি পাশাপাশি আমাদের লাইফ স্টাইলটা একটু হইলেও বেটার করতে পারছি এবং এই পর্যায়ে এসে ইনকাম আছে বিধায় আজকে এসে মাল্টিপল সেক্টর আর্নিং এর কারণে আমি আমার অন্য পাঁচটা অন্য পাঁচটা মানুষকে জব দিতে পারতেছি তার আমার জন্য কাজ করতেছে আমার কাজগুলোকে হেল্প করে দিচ্ছে সো এইভাবে দেখতে গেলে মোটামুটি হ্যাঁ এই জিনিসগুলো আছে বিধায়ী আমার এই কাজগুলো সুন্দর সুন্দরভাবে আগাইতে থাকতেছে সো যারা মোটামুটি চাচ্ছেন যে হ্যাঁ ক্যারিয়ার নিয়ে একটু ভালো কিছু করবেন যারা একটু এখনো কম বয়সী মানুষজন আছেন তাদের জন্য আমার এই সাজেশন গুলো থাকবে আপনারা এই জিনিসগুলা যে ছয়টা টপিক নিয়ে কথা বললাম এই ছয়টা টপিক যদি নিজেদের জীবনে এখন থেকে অ্যাপ্লাই করতে পারেন তাহলে পরবর্তীতে দেখবেন এই টপিক গুলা এই বিষয়গুলো আপনার লাইফটাকে অনেক বেশি ইজি করে দিচ্ছে সো ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই